শনিবার নতুন বছরের প্রথম দিনে বিজেপির বনমালীপুর মণ্ডলের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজধানীর মঞ্চমোহনী ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে গণেশ পুজোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি শ্রী ভট্টাচার্য নতুন বছর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বনমালীপুর এলাকার লোকজনদের কাছে আহ্বান জানান, তাদের যে কোনো সমস্যা থাকলে তা মণ্ডল কার্যালয়ে এসে জানানোর জন্য, যাতে করে সেই সব সমস্যা সমাধানের লক্ষ্যে মণ্ডল কার্যকর্তারা কাজ করে যেতে পারেন। দেখুন, নয় বনমালীপুরের একটা অস্থায়ী অফিস ছিল, তো আজকে নতুন একটা অফিস আমরা সেখানে অস্থায়ী হয়ে আবার নতুন করে স্টার্ট করেছি। তো আজকের এই শুভ দিনে, শুভ নববর্ষের, বাঙালি নববর্ষের আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যবাসীকে, আর বিশেষ করে নয় বনমালীপুর এলাকার যারা নাগরিক সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সকলের জন্য আগামী দিনগুলি ভালো থাকে, সুস্থ।